হাতেম সাহেব অনেক বিষয় সুন্দর বলেছেন, তবে তার একটি চমৎকার উপস্থাপনা ছিল যে সোলার প্যানেল বা সোলার সিস্টেমে কেন যাওয়ার সরকার সুবিধা দিচ্ছে না, যেখানে বিদ্যুতের ম্যানেজমেন্টে বা বিদ্যুতের প্রোডাকশনে ঘাটতি আছে। নিজস্ব যদি আপনাদের সোলার বা অন্য কোনোভাবে আপনার নিজস্ব এনার্জি নিজেরা জেনারেট করেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আমি এটা মনে করি খুবই ভালো একটা প্রস্তাব এবং সরকারের উচিত, আমরা রিকমেন্ড করব। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, সব দিক বিবেচনা করে, কারণ একদিক শুনলাম আদার সাইড হয়তো আছে, শোনার পরে আমরা সোলারের দিকে যাওয়া বা অন্য অন্য রিনিউয়েবল এনার্জি যেগুলো সম্ভব সেদিকে আমার যাওয়া উচিত। আরেকটা তিনি বলেছিলেন যে ক্যাপিটাল মেশিনারি যেগুলো আমরা আনি এগুলোর ইম্পোর্ট ডিউটি রিডিউস করা বা কোনো কোনো ক্ষেত্রে জিরো করে দেওয়া, সেটাও একটা চমৎকার প্রস্তাব। এইটারও বিভিন্ন দিক আছে বিবেচনা করা দরকার। ক্যাপিটাল মেশিনারি এমনি বোধ হয় এনজয় করে অনেক বাড়তি রেহাত, আমার যদি ধারণা এটা কীভাবে সুসংহত করা যায় চিন্তা করা দরকার। ফারুক সাহেব চলে গেছেন বিজিএমইয়ে, তার একটা কথা শুনে আমি মানে রীতিমতো কনসার্ন ভয় পেয়েছি। তিনি বলেন যে অর্ডার কমছে, এই কথাটাই গত কয়েক বছরের মধ্যে আমরা প্রথম শুনলাম। ট্রিমেন্ডাস একটা একটা ব্যাপার এখানে আছে, অর্ডার কমছে গার্মেন্ট সেক্টরে, এইটা আমরা গত কয়েক বছর শুনি নাই। এটা শুনে আমি একটু ভয় পাচ্ছি সাধারণ পাবলিক হিসাবে এই সম্বন্ধে, কেন অর্ডার কমছে, কীভাবে এটাকে স্টেবিলাইজ করা যায়। উই হ্যাভ টু থিঙ্ক ভেরি সিরিয়াসলি, কারণ এখানে আমাদের ব্রেড অ্যান্ড বাটার, আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংয়ের সবচেয়ে বড় সেক্টর এখানে। সুতরাং অর্ডার কমছে প্রথমবারের মধ্যে শুনলাম। আরেকটি বিষয় তার কথা আসছে, পরে অন্য কথায় আসছে রিসাইকেল। এটা একটা অত্যন্ত আধুনিক একটা কনসেপ্ট, খুবই প্রয়োজনীয়। এবং রিসাইকেল কেন যে আমাদের এনবিআর বা আমরা যারা কর্তৃপক্ষ আছে কেন যে এটা এনকারেজ করছে না, নানাভাবে ইনসেন্টিভ দিয়ে সুবিধা দিয়ে, এটা আমি বুঝতে পারছি না। মোটা দাগে এটি একটা ভালো প্রস্তাব বলে মনে করি রিসাইক্লিং করা, এবং সেটাকে এনকারেজ করা উচিত। কাস্টম হাউসের ক্যাপাসিটি সম্বন্ধে কথা আছে, চট্টগ্রামের ইকোনমি বড় হয়েছে, কাস্টম হাউসের ক্যাপাসিটি সেই অনুযায়ী বাড়ে নাই, সুতরাং কাজ দেরিতে হয়। এটা অত্যন্ত চমৎকার একটা মানে বিষয়, এই সম্বন্ধে আমাদের সরকারে অবশ্যই আমরা সরকার বরাবর এটা তুলে ধরবো। অগ্রিম কর এবং অগ্রিম ব্যাট নিয়ে কিছু সমস্যার কথা তারা বলেছেন, সমন্বয় করা দরকার, এবং এগুলা বিশেষ করে এটাকে যে রিক্লেম করা পুনরায় ফেরত পাওয়ার যে যে একটা মানে ঘুরানো পেছানো পথ, আমি মোটামুটি আমরা তন্ত্রের ভিতরে ছিলাম, আমি বুঝতে পারি এখানে অনেক সমস্যা হয়তো আছে, এইগুলো স্ট্রিমলাইন করার খুবই দরকার বলে আমি মনে করি। আমার যে অদ্ভুত লাগলো একটি কথা শুনে, হাউ মাছ আমি বুঝতে পারিছি কিনা, যে ইম্পোর্ট ডিউটি নাকি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন পরিমাণে হয় একই মেটেরিয়ালের জন্য। এটা তো দৃশ্যত এটা গ্রহণযোগ্য হতে পারে না, সেম জিনিস সেম একই থেকে আসবে একই লটে বা একই সময়ে, এটি কেন ভেরিয়েশন হবে, এটা অ্যাপ্রেজালে কোনো সমস্যা কিনা, অ্যাসেসমেন্টের সমস্যা কিনা, সেটাও দেখার দরকার আছে বলে আমি মনে করি। এটা নোয়িংলি এরকম হওয়ার কথা নয়, তবে এটাই ফলো আপ করবো আমরা এনবিআরের সঙ্গে। এনবিআরকে স্পিড আপ করার কথা প্রায়ই বলা হয়, রিফর্মসের কথা, কারণ যে এসেস করে সে আবার উঠিয়েও নেয়, মানে ডাবল তার রেসপন্সিবিলিটি, সে আদায়ও করে আবার এসেসও করে। এটা বহু আগের থেকে জ্ঞানীজনরা বলে আসছেন যে এটা স্প্লিট করা দরকার ন্যায্যতার প্রয়োজনে, আমরা আবার আজকে এটাকে স্ট্রেংথেন করলাম কথাবার্তার মধ্যে। রাজশাহী থেকে এগ্রি জোন সম্বন্ধে একটা দাবি উঠেছে, এগ্রিকালচারে খুবই তারা অগ্রগামী ভূমিকায় আছেন, সেখানে আমরা দেখতে পারি। আর নৌবন্দর রাজশাহীতে আমি ঠিক ভালো করে বুঝে উঠতে পারিনি নৌবন্দর কোথায় কীভাবে হবে, পদ্মা নদী তো একমাত্র নদী বোধে রাজশাহী পাশ দিয়ে জেনে গেছে, সেখানে কোথায় নৌবন্দরের বিষয়টা আমরা নোট করে নেব। ইন্টারেস্টিং হলো এসএমই সেক্টর, এসএমই সেক্টর বিশাল সম্ভাবনা। আমি কোনো গবেষক নই, আমি হাতে কলমে যা দেখি মাঠে হাঁটাহুটি করি, এই সেক্টরে মহিলারা সবচেয়ে বেশি অগ্রগণ্য, তারা ভিজিবল এগ্রেসিভ কথাটা বলছি না মানে ভালো মানায় না, বাট তারা অত্যন্ত অগ্রগামী ভূমিকা তারা পালন করছে, তারা এগিয়ে আসছেন। উদ্যোক্তা যদি কোথাও দেশে তৈরি হয় বেশিরভাগ এসএমই সেক্টর হচ্ছে এবং নারীদের মধ্যে, এটা স্বীকার করতেই হবে। কেন এর মনস্তাত্ত্বিক কারণ কি, এটা কি বাইরে উঠানে আসার প্রবণতা, এসে যে আবহমান কাল থেকে ঘরে বন্দী ছিল শাশুড়ি ননদ কোটান কোট, এটা কথা সেভাবে নেবেন না, সেখান থেকে বেরিয়ে নিজে কিছু করা এবং নিজে কিছু করার যে একটা মানসিকতা সেখান থেকে হইতে পারে। তবে এখানে আমাদের বিশাল সম্ভাবনা আছে, আমাদেরকে এখানে আরও ইনসেন্টিভ দিয়ে উৎসাহ দিয়ে আমাদের করতে হবে। এখানে উদ্যোক্তা তৈরি নয় শুধু, এখানে কাজ করার বহু স্কোপ আছে, এখন সারা বিশ্বে এর একটা বিশাল বাজার আছে, এবং আমাদের প্রচুর শ্রমিক আছেন বা লেবার আছেন বা উদ্যোক্তা আছেন, এবং বিভিন্ন পয়েন্টে আমরা কাজ করে এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি। বেসিস থেকে কিছু কথাবার্তা এসছে ওনাদের সেক্টর সম্বন্ধে, এবং ওনারা বলছেন চ্যালেঞ্জ দিয়েছেন এক ধরনের, যে ভ্যাট অটোমেশনের কাজ তারা করতে পারবেন,
I know, VAT automation নামে কয়েক বছর আগে ভিয়েতনাম থেকে বিশাল গ্রুপ এসে কয়েকদিন খেয়ে বসে বিশ্বব্যাংকের একটা বিরাট ঋণ নিয়ে চলে গেল, কিছুই হলো না, জিরো জিরো জিরো। মনসুর সাহেব বললেন 12 সালের VAT আইনটা আমরা প্রয়োগ করতে পারলাম না, এগেইন আমাদের এখানে ব্যর্থতা আছে। তো এইগুলো যদি আমাদের আপনারা পারেন বেসিক থেকে অটোমেশনের জন্য। আমার সঙ্গে সেদিন এনবিআরের কথাবার্তা হচ্ছে চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে, তিনি বলছিলেন যে এই সকল কাজে নাকি তারা এখন লোকাল এন্টারপ্রেনিয়রদেরকে এনকারেজ করছেন কাজটা দেওয়ার জন্য, দ্যাট ইজ এ গুড আইডিয়া। তো এই বড় কাজটা অটোমেশন করা আমার ধারণা কমের জন্য বড় বললাম, আপনি হয়তো তো বড় বলবেন না, সেটাও আমরা ফলো আপ করার দরকার, মন্ত্রী মহোদয় আছেন এটা দেখার দরকার বলে মনে করি। ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় এসএমই সেক্টরের কথা অবশ্যই বলেছেন, আমিও তার সঙ্গে একমত এবং সেটা আমি ইতিমধ্যে বলেছি। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় সাব কন্ট্রাক্টিং লর একটা পেন্ডিং ব্যাপার আছে বললেন, এটা খোঁজখবর নিয়ে দেখা উচিত কোথায় কেন পড়ে আছে, এটা যদি তো ভালো কেন করছে না। রিসাইক্লিংয়ের ব্যাপারটা বিষয় আসছে, রিসাইক্লিংয়ে আমরা সার্বিকভাবে রিসাইক্লিংয়ে আমাদের হেল্প করা উচিত, পলিসি সাপোর্ট চাই, অর্থ সাপোর্ট চাই না বলেছেন বোধহয় আপনি, ঠিকই আছে, পলিসি সাপোর্ট আরও উদার করা উচিত। এনবিআর নর্থ বেঙ্গলের জন্য কেন বন্ড ফ্যাসিলিটি দিবে না, বলা হল নর্থ বেঙ্গলের যিনি বললেন যে তাকে নাকি বলা হয়েছে ভারতের কাছে, তাই তো হবে না, আমি এটা জানি না ঠিক এইভাবে বলা হয়েছে কি না, এটা মোটেও গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে না। ভারতের কাছে কোন জায়গা নেই বাংলাদেশের, সকল জায়গায় তো ভারতের কাছে, দুই ঘন্টা আসা যায়, সুতরাং এইটা কোনো বিষয় না, আমাদেরকে উই হ্যাভ টু ফাইন্ড ওয়েজ কীভাবে এটা ম্যানেজ করা যায়, নিজে ম্যানেজ করতে পারবো না তাই আমি দেবো না এবং একটা অন্য খোলা এক্সকিউজ দিব, এইটাও আমরা গ্রহণ করবো না, আমার মনে হয় সরকার এটা গ্রহণ করবে না। সুতরাং বন্ড ফ্যাসিলিটিস ফর নর্থ বেঙ্গল এটা অগ্রিম বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। ভর্তুকের বিষয়ে ইতিমধ্যে আপনি শুনেছেন, মাননীয় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী 2-3 বার এই মধ্যে কথাবার্তা বলেছেন, ওয়াশিংটনে বলেছেন, আজকে গত বাজেটের মিটিংও বলেছেন, আজকে আমাদের যে উনি বাজেট একটা ইয়ে করলেন না একটা মানে প্রেস কনফারেন্স যেখানে বলেছেন, উনি চাচ্ছেন যে ভর্তুকি আখেরে ভালো নয়, ইকোনমিস্টরা বলেন সবাই বলেন, তো ভর্তুকির ব্যাপারে দুই ধরনের ভর্তুকি আছে, ভালো ভর্তুকি খারাপ ভর্তুকি। তো এই বাছাইটা করে ভালো ভর্তুকি কোনটা, কৃষি খাতে জীবন মরণের প্রশ্ন, ভাত খেয়ে বাঁচতে হবে, সকল দুয়ার বন্ধ হয়েছে যায় ইউক্রেন যুদ্ধের জন্য, অন্তপক্ষে ঘরে চাল থাকলে খেয়ে পরে বাঁচতে পারবো, এর জন্য ধান খাদ্যশস্য উৎপাদন এইটাকে উচ্চ অগ্রাধিকার দেওয়া এবং এর জন্য ভর্তুকি আমরা দিতে থাকবোই, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন। আর অন্য কিছু কিছু ভর্তুকি আছে যেটাকে জাস্টিফাই করা খুব কষ্ট হয়, এটা রং জায়গায় যায়, তেলা মাথার তেল যাওয়ার মতো, তেলার মাথায় যাতে তেল না যেতে পারে এই জন্য আমাদের ভর্তুকির বিষয়ে সরকারের উচ্চ মহলে অত্যন্ত ঘনিষ্ঠ চিন্তাভাবনা চলছে এখন, আমার মনে হয় এই সম্বন্ধে আরও সাহসী পদক্ষেপ সামনের দিকে আসছে। ট্যাক্স নেট বাড়াবার কথা আসছে, ট্যাক্স নেট বাড়ানো উচিত বলে অনেকে মনে করেন, কারণ ব্যবসা বাণিজ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সারা দেশ উৎপাদনও হচ্ছে, কৃষি তো ভালো উৎপাদন হচ্ছে, সুতরাং এই সম্বন্ধে সরকার চিন্তা করা দরকার। ট্রান্সজেন্ডার কিছু বিষয় আপনি বলেছেন বাজেটে কী আছে, বাজেট ফর দ্য এন্টায়ার কান্ট্রি, এর মধ্যে আপনারাও আছেন আমরাও আছি সবাই আছে, আপনারা মানে ভিন্ন কেউ নয়, যদি আমরা প্রপারলি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে যে বেনিফিটটা আসবে সকল মানুষই পাবে, এর মধ্যে আপনারাও আছেন। তবু আপনাদের জন্য বিশেষ নজর মাননীয় সরকার প্রধানের আছেন, আপনারা ভালো করে জানেন, তিনি আপনাদের একটা ফাস্ট ট্র্যাক দিচ্ছেন নানা কাজে, এই ফাস্ট ট্র্যাক আমরা দিতেই থাকবো যতদিন না পর্যন্ত আপনাদের ক্যাপাসিটি পুরোপুরি নর্মাল না হয়। এই হলো মোটামুটি আমার কথাগুলো। আর শেষ যেটা এপিসিসিআই মানে প্রেসিডেন্ট সাহেব বললেন যে আপনারা কীভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন, আমরা তো একা ইমপ্লিমেন্ট করতে পারবো না, আপনাদের সহায়তা দরকার, সবচেয়ে বড় সংস্থা এপিসিসিআই, ব্যবসায়ীদের পার্লামেন্ট, আমরা রাজনীতির পার্লামেন্ট, আইনের পার্লামেন্ট আর ব্যবসায়ীর পার্লামেন্ট, এবং সকল ব্যবসা বাণিজ্য যেহেতু অর্থনীতির 80% প্লাস আপনাদের হাতে, এর ভালো মন্দ আপনারা নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন, সুতরাং সহায়তা করা উইন উইন উভয়ের জন্য একটা সিমেট্রি স্থাপন করা, এই কাজটা আমরা এফবিসিসিআই থেকে এবং অন্যান্য সংস্থা যারা আছেন বিজিএমইএ বিকেএমইএ অন্য সকলের কাছ থেকে আমরা আশা করি, এইগুলো করে যদি আমরা এক উদ্দেশ্যে কাজ করি তাহলে মনে হয় আমরা এই বিষয়গুলোকে আমরা পরিষ্কার করে মানে করে নিয়ে আসতে পারব। মাননীয় কৃষিমন্ত্রী কৃষি সম্বন্ধে জোরালো বক্তব্য রেখেছেন, তিনি যে তেলের যে বিষয়টা সরষের তেল তার একটা প্রিয় উদাহরণ প্রায় তিনি দেন, এইটা পরিমাণ বাড়ানো শুধু সরষে নয় চিনি অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস, সেখানেও তার মানে করার কিছু আছে, তিনি এবং তার পাশে মানে আমাদের শিল্পমন্ত্রী মহোদয়, উৎপাদনটা সুগার কেনের মধ্যে তিনিই করবেন আর ওদিকে ক্রাশিংটা উনি করবেন, এই সকল কাজে আমরা কেন পারবো না, যদি ভারতে পারে আমরা কেন পারবো না, কাছাকাছি জায়গা, এই সময় চিন্তা করার অবকাশ আছে। তবে আমরা আদায়ের জন্য আমরা বারবার একই মুরগিকে আমরা আঘাত করবো না, ইট ইজ নট গ্রহণযোগ্য, এটা কেউ কেউ মনে করেন যে আমরা দিতে থাকি আমরা দিতে থাকবো, ইট ইজ নট কারেক্ট,
আমরা চাই নিত্য নতুন এরিয়াতে যাওয়ার জন্য, এবং আমরা এইটাও তো ঠিক যেখান থেকে আমরা আদায় করি ওখানে আমরা ম্যাক্সিমাম দিইও ইন রিটার্ন। সুতরাং এই যে সক্ষতা এটা কন্টিনিউ করব, ব্যবসার সঙ্গে আমাদের সরকারের একটা বন্ধুত্ব ভাব আছে, বিশ্বাসের ভাব আছে, এইটা আশা করি আগামী দিনে টিকে থাকবে। অনেক বেলা হয়ে গেছে, আমি আর কথা বলতে চাই না। আপনাদের সকলকে আপনাদের মনোযোগ এবং ধৈর্যের জন্য ধন্যবাদ। সুখে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যারা এখানে প্যানেল আলোচক হিসেবে ছিলেন, বিশেষ করে আমাদের তিনজন মন্ত্রী। আমরা 7টা থেকে প্রায় 10:30, 3.5 ঘন্টা কথা বলেছি, এবং সেরই সময় হয়েছে আমাদের ডিনারের ব্যবস্থা আছে পদ্মা এবং মেঘনায়, যমুনায়, পদ্মা এবং যমুনায়। আমরা দুইটা ডিনার, কিন্তু আমাদের প্রত্যাশা কিন্তু অনেক, কারণ এই 3.5 ঘন্টা ব্যবসায়ীরা বসে আছে আপনাদের কথা শোনার জন্য। আমরা চাই যে এটার প্রতিফলন হবে নিশ্চয়ই। আমরা টিম হিসাবে কাজ করব, বাংলাদেশের প্রাইভেট সেক্টর এবং সরকার এবং পলিসি সাপোর্ট নিয়ে যারা আমাদের অর্থনীতিবিদরা আছেন তাদের সাজেশন নিয়ে অবশ্যই আমরা একত্রে কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ।